সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি অশোক কুমার, সহকারী শিক্ষক 3 নং কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়মনসিংহ অনলাইন স্কুলের পক্ষ থেকে আজকে পাঠে তোমাদের স্বাগত জানাই। আমি তোমাদের প্রথম শ্রেণী গণিত বিষয়ে ক্লাস নিয়ে এসেছি। আমি গত ক্লাসে কি পড়িয়েছিলাম তত মনে আসছে তোমাদের না? আচ্ছা, ধন্যবাদ তোমাদেরকে। তাহলে চলো আজকে আমাদের পাঠে চলে যাই। আমি তোমাদেরকে একটা স্ক্রিনে একটা জিনিস দেখাচ্ছি, দেখা হচ্ছে যে আমরা আজকে যেটা পড়বো সেটা আমরা এখন এখানে স্ক্রিনে রেখে দিয়েছি। আচ্ছা, দেখো দেখা যাচ্ছে কি? আচ্ছা, প্রথম শ্রেণীর সক্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমাদের কিন্তু কি বিদ্যালয়গুলো বন্ধ, ঠিক না? তারপর আমরা চেষ্টা করতেছি আমাদের এই যে এই ম্যানেজমেন্ট অনলাইন স্কুলের মাধ্যমে সপ্তাহে গণিত বিষয়ে একটা ক্লাস নিয়ে তোমাদের পড়াশোনা একটু ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, সেই ক্ষেত্রে আমি প্রতি সোমবারে সকাল 9টায় আমি তোমাদের মাঝে গণিত বিষয় নিয়ে উপস্থিত। তাহলে আজকেও আমি তোমাদের মাঝে আরো একটি ক্লাস নিয়ে এসেছি, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে, বলো। আমরা আগে এখন কি শিখতেছি যে ভুলের যে ইয়েগুলো শিখতেছি, তারপর আমরা আরো বোর্ডের কাজগুলো আমরা শিখবো আস্তে আস্তে। হ্যাঁ, আচ্ছা দেখো, তাহলে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। হ্যাঁ, দেখা যাচ্ছে কি শিক্ষার্থী বন্ধুরা? দেখো তো, তোমাদের যাদের দেখা যাচ্ছে একটু আমাকে একটু বলে দিও। হ্যাঁ, তোমাদের যাদের যাদের দেখা যাচ্ছে, আচ্ছা চলো আমরা কিছু সংখ্যা দেখি, ঠিক আছে? দেখবে কে কে দেখতে চাও বলো তো দেখি। হ্যাঁ দেখো, এখানে কি কি আছে? 1, 10, 6, 16, 1, 10, 7 কত? 17। আচ্ছা, আমরা কিন্তু আজকে কিন্তু আমাদের যে পাঠের শিরোনামে কিন্তু ছিল, আজকে আমরা কি শিখবো দেখো, অঙ্কের সংখ্যার যোগ, 2 অঙ্কের, 16 থেকে 20, 16 থেকে 20 পর্যন্ত আজকে আমরা শিখবো। এখানে কি দেয়া আছে তোমাদের একটা জিনিস দেখো, কি এই তোমাদের যে 16 থেকে 20-এর যে 2 অঙ্কের সংখ্যা, এই 2 অঙ্কের সংখ্যাগুলো আমরা আজকে শিখবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে দেখো তোমাদের কি দেখা যাচ্ছে, কতগুলো সংখ্যা না, এগুলো কি বলতে পারো তোমরা কতগুলো সংখ্যা, কি কি সংখ্যা এখানে আছে? এখানে দেখো তোমাদের কি, এটা দেখো, এই যে 1, 10, 6, 16। আমার সাথে সাথে বলো একটু শিক্ষার্থী বন্ধুরা, 1, 10, 7 কত? 17। 1, 10, 7 কত? 17। আবার বলো, 1, 10, 7, 17। হ্যাঁ আচ্ছা, তাহলে আবার বলো এরপরের সংখ্যাটা, 1, 10, 8। এই যে 1, 10, 8 কত? 18। 1, 10, 9, 19। এই যেটা এক, তারপরে এই যে এটা হলো 1, 10, 9, 19, ঠিক আছে। আর এখানে কি আছে দেখো তো, 2, 10, 20 বা 2, 0, 20 এইভাবে বলতে পারি। আচ্ছা, তাহলে আমাদের আজকের পাঠ কি, তোমরা একটু খাতায় লিখে নাও আজকের পাঠটা। আজকে আমাদের পাঠ হলো কি দেখো, 16 থেকে 20 পর্যন্ত সংখ্যা, 16 থেকে 20 পর্যন্ত সংখ্যা। ভেরি গুড, লিখছো কথায়? আচ্ছা, তাহলে এখন আবার একটু দেখে নাও কি করব আমরা এখন বলো তো দেখি। হ্যাঁ ঠিক বলেছ, আমরা এখন কিছু ছবি দেখব আর গণনা করব। হ্যাঁ আচ্ছা, দেখো তো এখানে কি আছে এটা, হ্যাঁ খরগোশের ছবি না? এখানে কয়টা আছে একটু গণত দেখি, কয়টা আছে এখানে, কয়টা আছে? হ্যাঁ আমার সাথে সাথে গুনে ফেলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, কয়টি? 10টি না? এরপরে দেখি এই যে দেখো এখানে কয়টি, আবার প্রথম থেকে, হ্যাঁ 10, 11, 12, 13, 14,
পনেরো, ষোলো, কয়টি হলো তাহলে এখানে? ষোলো। আমরা প্রথমে কি দেখেছিলাম? ষোলো দেখেছিলাম না? আচ্ছা তাহলে এখানে ষোলোটি সংখ্যা। হ্যাঁ আচ্ছা, প্রথমে ছিল কয়টি? দশটি কাঠবিড়ালি, না? তারপরে কয়টি হলো? আর কয়টি ছিল, কয়টি হলো দেখো? ছয়টি, না? প্রথমে ছিল দশটি, তারপরে কয়টি হলো? ছয়টি। তাহলে মোট কয়টি হলো এখানে? মোট কয়টি হলো এখানে? ষোলোটি কাঠবিড়ালি। কয়টি কাঠবিড়ালি? ষোলোটি কাঠবিড়ালি, ঠিক না? আচ্ছা প্রথমে ছিল কয়টি গুনছিলাম আমরা? দশটি, তারপরে কয়টি? ছয়টি, মোট কতটি হলো? ষোলোটি। আচ্ছা এখানে কয়টি আছে দেখো তো বন্ধুরা, প্রথমে প্রথমে কয়টি ছিল একটু দেখে দাও তো, প্রথমে আমাদের এখানে কয়টি ছিল একটু দেখো, আবার একটু বলো, এগুলা কি? হ্যাঁ লাল টিপ, না? আচ্ছা লাল টিপের মধ্যে প্রথমে কয়টি ছিল একটু বলো তো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, দশটি না? আচ্ছা তাহলে এখন কয়টি আছে এখানে একটু দেখো তো, পরে এখানে নিচে কয়টি আছে লাল টিপ? এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়টি না? তাহলে কয়টি হলো মোট, মোট কয়টি হলো? তাহলে আমরা দেখি, এই যে প্রথমে ছিল কয়টি? দশটি লাল টিপ, না? এরপর কয়টি হলো? এরপর কয়টি হলো এখন দেখো তো, দশটি লাল টিপ আর কয়টি? এই ছয়টি লাল টিপ, না? তাহলে মোট কয়টি হলো দেখো, এই যে ষোলোটি লাল টিপ, না? আমরা এগুলো কি করতেছি এখন বলো তো বন্ধুরা, আমরা এখন এগুলা কি গণনা করতেছি, না? আমরা এখন এগুলা কি গণনা করতেছি নাকি? আচ্ছা আবার যদি আমরা প্রথম থেকে একটু গুনি, কাঠবিড়ালি প্রথমে কয়টি ছিল একটু স্মরণ করি? ষোলোটি, না? তারপর নিচে ছিল কয়টি? ছয়টি, এই জন্যই দশটি কাঠবিড়ালি আর কি ছয়টি কাঠবিড়ালি, মোট কয়টি? ষোলোটি কাঠবিড়ালি, ঠিক না? আর এখানে দেখো এই যে দশটি লাল টিপ, নিচে কয়টি? ছয়টি লাল টিপ, মোট কতটি হলো? ষোলোটি লাল টিপ, ভেরি গুড। আচ্ছা এখানে দেখো কয়টি আছে, আমরা এটা আবার এখানে কি লিখতে পারি না এভাবে? হ্যাঁ এই যে দেখো প্রথমে একসাথে আমরা যদি করি, এখন আগে তো আমাদের কি প্রথমে ছিল দশটি পরে আসতো ছয়টি, আর এখন যদি আমরা একসাথে করে ফেলি কি হয় বলো তো দেখি? এই যে দেখো আবার একসাথে আমার সাথে সাথে একটু গুনে ফেলো বন্ধুরা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো, এই যে হয়ে গেল কয়টি? ষোলোটি, ঠিক আছে না? এরকম নিচেও কয়টি আছে এরকম? ষোলোটি আছে, কি এটি? লাল, ভেরি গুড। আচ্ছা তারপরে এখন দেখো আমরা কিছু ছবি দেখি ও গণনা করি, আরো কিছু ছবি দেখবো। হ্যাঁ প্রথমে কি দেখেছিলাম? লাল টিপ আর কি খাটবিড়ালি, এখন আমরা আরো কিছু ছবি দেখি, কি বলো দেখবো আমরা? আচ্ছা ঠিক আছে, তাহলে আরো যদি আমরা দেখতে চাই তাহলে আরো কয়েকটা আমরা ছবি দেখে নিই। হ্যাঁ এই দেখো এগুলা কি বলতে পারো তোমরা, এগুলা কি বলতে পারো তোমরা? এগুলা হলো কি তোমাদের দেখো, এই যে সূর্যমুখী, না? ফুল, এই ফুলগুলোর নাম কি? সূর্যমুখী ফুল। আচ্ছা এখানে একটু বলো তাহলে আমার সাথে সাথে একটু গুনে ফেলো, এখানে কয়টা আছে পরে, কয়টি আছে? হ্যাঁ ঠিক বলেছ, দশটি আছে। হ্যাঁ আচ্ছা নিচে কয়টি আছে তাহলে দেখো, কয়টি? দশ, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, আগে ছিল ষোলো এখন কত হলো? সতেরো, এক বেড়ে গেল, ঠিক না? আচ্ছা তাহলে প্রথমে কি ছিল? দশটি ফুল আর কি ষাটটি ফুল, হ্যাঁ তাহলে মিলে কত হলো? সতেরোটি ফুল, দশটি ফুল আর ষাটটি ফুল মিলে কত হলো? সতেরোটি ফুল, ঠিক না? আচ্ছা তাহলে এখানে আবার দেখো, এখানে লাল টিপ কয়টি আছে?
কয়টি আছে? হ্যাঁ ঠিক বলেছ, 10টি আছে। তাহলে এখানে কয়টি আছে আবার দেখো, লালটি কয়টি? হ্যাঁ ঠিক বলেছ, 60টি আছে। আচ্ছা তাহলে 10টি 10টি লালটি বা 60টি লালটি, মোট কথা হলো 17টি। হ্যাঁ ভালো লাগতেছে? যার যার ভালো লাগতেছে একটু আমাকে একটু কমেন্টস জানিয়ে দিও। কাদের ভালো লাগতেছে? ঠিক আছে, যাদের ভালো লাগতেছে একটু কমেন্টসে আমাকে জানিয়ে দিও। হ্যাঁ আচ্ছা, তাহলে এখন আমাদের এরপরে কি আছে দেখি একটু, কি বলো? আমরা আর কিছু ছবি দেখবো। হ্যাঁ আচ্ছা, এখানে এই যে প্রথমে আমাদের কি একটা একটা করে গুনেছিলাম, কত ছিল? 17টি। এই যে দেখো লালটি কতটি ছিল, কতটি ছিল বলো তো দেখি, তোমরা একটু বলে দাও, এটা আমি বলবো না, কতটি? হ্যাঁ ঠিক বলেছ, 17টি লালটি। ভেরি গুড, 17টি লালটিপ আছে। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা যদি আরো কিছু ছবি দিই, এগুলো কি বলতে পারো কি এগুলো বলো তো দেখি? হ্যাঁ বিড়াল ছানা, না বিড়াল ছানা, ভেরি গুড। তাহলে এখানে দেখো কয়টি হয়, গণে ফেলো একটু আমার সাথে সাথে, কয়টি আছে? হ্যাঁ 10টি। দেখো আবার একটু গুনে নিই আমরা। হ্যাঁ দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ঠিক আছে না? আচ্ছা তাহলে এখানে কয়টি আছে দেখো তো একটু, আবার সাথে সাথে একটা একটা করে গুনতে হবে কিন্তু। হ্যাঁ দেখো আবার কয়টি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে আমরা প্রথমে কত পড়েছিলাম, 16, তারপরে 17টি, এখন কয়টি হলো? 18টি, ঠিক না? আমরা কি গণনা করতে পারবো না এটা? হ্যাঁ ভেরি গুড। আচ্ছা তাহলে এখন দেখো এই যে 10টি বিড়াল ছানা আর কয়টি, আর আর কয়টি, আর 8টি বিড়াল ছানা, ঠিক আছে না? আচ্ছা তাহলে মোট কতটি হলো, কতটি হলো? হ্যাঁ লাকি বিশ্বাস দিদি বলতেছে ওনার ভাগ্নে দেখতেছে, তো ওনার ভাগ্নেকে বলতেছি কতটি হলো, ভাগ্নে তুমি বলে দাও তো কতটি হলো। আমাদের লাকি বিশ্বাস দিদি বলতেছে যে ওনার ভাগ্নে দেখতেছে, তো ভাগ্নে তুমি বলে দাও এখানে কতটি হলো। হ্যাঁ ঠিক বলেছ, 18টি হয়েছে। হ্যাঁ আচ্ছা তাহলে এখানে কতটি লালটিপ, লালটিপ কতটি আছে এখানে দেখো, আবার একটু একটা একটা করে আমরা গুনে নিই। হ্যাঁ দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আচ্ছা তাহলে এখানে কতটি দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, ঠিক না? তাহলে এই যে 10টি লালটি আর কি এই যে 8টি লালটি, মোট কতটি হলো তাহলে? হ্যাঁ 18টি। অনেক ধন্যবাদ তোমাদেরকে যারা আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছে। 11টি বলেছি, কেন 11টি, কেন 11টি কেন? তুমি দেখো আবার একটু গনে দেখো। হ্যাঁ আবার দেখো আমার সাথে সাথে, আবার একটু আমার সাথে সাথে একটু গনে ফেলো লাল টিপ গুলো আমরা একটু গনি। হ্যাঁ দেখো এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, পরে দেখো এই যে 11, 12, 13, 14, 15, 16, 17, 18, এই যে দেখো 18টি এই জন্য। হ্যাঁ উপরে ছিল কয়টি, 10টি, আর নিচে হলো কয়টি, 8টি, এই মোট হলো কয়টি, 18টি, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন কি হবে দেখো, যে আমরা একসাথে এখন গুনে ফেলবো, প্রথমে আমরা আলাদা আলাদা গুনছিলাম, এখন একসাথে গুনে ফেলবো। তাহলে একসাথে গুনলে কতটি হয় এখানে, এখন বলে দাও লাকি বিশ্বাস দিদি, আপনার ভাগ্নিকে বলে দিন তো এখন কতটি হয়, সে গুনতে পারে কিনা দেখি। এখন একসাথে গুনে ফেলো একটা একটা করে। লাকি বিশ্বাস দিদি, আপনার যে ভাগ্নের দেন একটু,
দেখো তোমার নামটা একটু বলে দিয়ে বলে দিয়ে দিদি। হ্যাঁ আচ্ছা, তাহলে এখন কয়টি হয় এখানে দেখো, এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। তাহলে কতটি হলো এখানে? 18টি। ঠিক আছে, এখন ইচ্ছে এখন মনে হয় আর বলতে পারবে, ঠিক না? আচ্ছা, তাহলে এই লাল টিপ কতটি আছে এখানে? লাল টিপ কতটি আছে এখানে একটু দেখো তো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। ঠিক আছে, এই যে দেখো 18। 18 কিভাবে লিখতে হবে? এই যে এভাবে দিয়ে এভাবে। ঠিক আছে, আচ্ছা, নির্ঝর পুরো কাস্ত, ভেরি গুড নির্ঝর। তোমাকে এখন কি বলতে পারতেছ নির্ঝর? এখন দেখো তো বলতে পারতেছ কিনা। আচ্ছা, তাহলে আমরা যদি আরো কিছু ছবি দেখি কেমন লাগবে? এই যে দেখো আরো কিছু ছবি দেখলাম, এখানে কয়টি আছে ঘনত্ব দেখি? নির্ঝর একটু গুনে ফেলো আমার সাথে সাথে। হ্যাঁ, এখানে কয়টি আছে উপরে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ঠিক না? আচ্ছা, তাহলে পরে এখানে কয়টি আছে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। হ্যাঁ, ভেরি গুড। প্রথমে আমরা শিখেছিলাম কত? 16, তারপরে 17, 18, এখন কি 19। এখন কি শিখতেছি আমরা? 19 শিখতেছি। হ্যাঁ আচ্ছা, নির্ঝরের ভালো লাগতেছে, হ্যাঁ শুনে খুব ভালো লাগছে আমাকে। হ্যাঁ আচ্ছা, তাহলে দেখো এখানে তুমি এই যে এগুলা করে আমাকে একটু ছবি পাঠাইও। হ্যাঁ, যে কাজ যে করতেছো কি বলো? আচ্ছা, তাহলে 10টি জামরো না আর কি? এই যে দেখো 9টি জামরো, উপরে কয়টি ছিল? 10টি, এর জন্য 10টি আগে আসছে, এর পরে কয়টি? 9টি। তাহলে এখন কয়টি হলো মোট নির্ঝর বলো তো দেখি? সবগুলো যদি একসাথে গুনি তাহলে কত হয় দেখো? আমরা এইভাবে বলতে পারি 10, এর পরে 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। এই যে আমরা এইভাবে গুনতে পারি, কি বলো পারবো না? ভেরি গুড। আচ্ছা, তাহলে এই যে দেখো আবার লাল টিপ চলে এসেছে, এখানে কয়টি? কয়টি নির্ঝর একটু বলো তো দেখি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10 না? আচ্ছা, তাহলে 10 পরে কি? 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 19 না? আচ্ছা, ভেরি গুড। তাহলে কত হয় এখানে? এই যে দেখো 10টি লাল টিপ আর কি, এই যে 9টি লাল টিপ, তাহলে মোট কত হলো? 19টি লাল টিপ। ভেরি গুড। তোমাকে নির্ঝর কি দেখতেছ, বুঝতে পারছো এখন? এখন কি ভুল হচ্ছে আপা দেখো তো? তুমি একটু বলে দাও এখানে, তাহলে এই ঘরে কত হবে নির্ঝর? শুনতে পাচ্ছ আমাকে? তুমি এখন বলে দাও আমাকে এই ঘরে কত হবে, তুমি বললে পরে আমি আমিও লিখবো, দেখি তোমারটা হয় না আমারটা হয়। নির্ঝর কি আসল লাইনে আসো? নির্ঝর নির্ঝর কি শুনতে পাচ্ছ আমাকে? এখানে বলে দাও তো কত কত হবে। আচ্ছা দেখি নির্ঝর মনে হয় লাইনে আছে কিনা বলতে পারতেছি না, তো আমরা দেখি তাহলে এখন অন্যান্য যারা আছো তোমাদের কেউ যদি বলতে পারো একটু বলে দাও দেখি কত হয় এখানে। হ্যাঁ দেখি, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। নির্ঝর গুনতেছে, নির্ঝরের জন্য আমি একটু অপেক্ষা করি দেখি নির্ঝর কি করে। ভেরি গুড, নির্ঝর বলেছে যে 19। নির্ঝর তুমি আমাদের সাথে থাকো, তোমাকে আমি আজকে এই লাইনে যুক্ত করবো একটু একটু পরেই, তোমাকে আমি
লিংক পাঠাবো, তুমি আমাদের সাথে একটু যুক্ত হবে। আচ্ছা দেখি তাহলে এখানে কত হলো দেখি, এই যে দেখো তোমারটা হয়ে গেছে, তোমাকে আমি 10-এ 10 দিলাম নির্ঝর, তোমাকে আমি 10-এ 10 দিয়েছি। আমাদের আরেক সুনামগঞ্জ থেকে আরেকজন যুক্ত হয়েছে খালিদ রহমান, ভেরি নাইস স্যার, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা তাহলে এই যে দেখো লাল টিপ কতটি আছে তাহলে নির্ঝর, আবার বলো তো একটু দেখি। আমাদের সাথে যদি শিক্ষার্থী যুক্ত থাকে আমাদের কাছে খুব ভালো লাগে। নির্ঝর তুমি একটু বলো তো দেখি এখানে লাল টিপ কতটি আছে, লাল টিপ কতটি আছে একটু বলে দাও তো দেখি। হ্যাঁ নির্ঝর মনে হয় অবশ্যই বলতেছে যে কত, 19, ভেরি গুড। আচ্ছা তাহলে তারপর আমরা এখন কি করব দেখি, সংখ্যা অঙ্কে ও কথায় লিখ। আচ্ছা দেখো তাহলে এই যে দেখো সংখ্যাগুলো আছে কত, 16, 17, 18, 19, কিভাবে লিখবো আমরা, এই যে দেখো 16, তারপরে কি আছে এখানে 17, ঠিক আছে, তারপরে আছে কত 18, তারপরে আছে কত এখানে 19, পারবে কি তোমরা, দেখো আবার কিভাবে লিখতে হবে, 16, 17, 18, 19 আমাদের এইভাবে লিখতে হবে। হ্যাঁ নির্ঝর 19 বলেছিল, নির্ঝরকে অসংখ্য ধন্যবাদ, তুমি আমাদের সাথে থাকো, এই তো প্রথমে বলেছিলে এই 11 বলেছিলে 18-কে, এখন কিন্তু সে ঠিকই পারতেছে। হ্যাঁ 17-কে সে 11 বলেছিল, এখন কিন্তু সে আমাদের সাথে আছে, সে ঠিকই পারতেছে, এখন সে মনে মনে 19 বলতেছে। আমাদের সাথে আরেকজন যুক্ত হয়েছে সারা, সারামণিকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সারা তুমি, আমরা কিন্তু ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, তুমি প্রথম থেকে আবার একটু ভিডিওটা দেখে নেবে, হ্যাঁ ক্লাস শেষে। আর সারামণি দেখো এখানে, নির্ঝর তোমরা একটু দেখো এখানে যে কে আছে এখানে, 1, 10, 6, 16, এই যে দেখো 16 বানানটা কিভাবে লিখতে হবে, 17 বানান কিভাবে লিখতে হবে, 18 কিভাবে লিখতে হবে, 19 কিভাবে লিখতে হবে, এখানে কিন্তু দেয়া আছে। হ্যাঁ আচ্ছা আশা করি তোমরা শিখে নিবে। আচ্ছা তারপরে আমরা আরো কিছু ছবি দেখি, এখানে কি আছে দেখো তো, পেয়ালা, এগুলো আলাদিনের চেরাগের মতো না, হ্যাঁ আলাদিনের চেরাগের মতো। আচ্ছা এখানে কয়টি আছে তাহলে দেখো তো দেখি, মোট কতটি আছে এখানে, প্রথমে কয়টি ছিল, প্রথমে কয়টি ছিল দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 না, তারপরে কতটি হলো এখন দেখো, এখানে কতটি আছে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, আবারও 10টি, ঠিক না, তাহলে দেখো 10টি কেটলি আর কি, 10টি কেটলি, মোট কতটি হলো 20টি কেটলি। হ্যাঁ আমাদের সাথে দেখা যাচ্ছে সারা এবং সাজিদ আরো দুইজন বন্ধু যুক্ত হয়েছে, সাজিদও যুক্ত হয়েছে, সাজিদ তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসে তো আমি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আগামী শনিবার থেকে তোমরা আমাদের সাথে থাকবে, আমি তোমাদেরকে লিংক দিব, তোমরা আমাদের সাথে সরাসরি যুক্ত হয়ে যাবে। হ্যাঁ ক্লাস শুরু হওয়ার আগেই আমি তোমাদেরকে লিংক দিয়ে দিব, আশা করি তোমরা আগে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা আজকে তোমরা শেষ পর্যায়ে চলে এসেছো প্রায়, আর ভিডিওটা আমার প্রথম থেকে আবার একটু দেখে নিও। হ্যাঁ সারা এবং সাজিদকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা তাহলে আবার দেখো একটু, এই যে এখানে দেখো কয়টিকে কয়টি আছে লালটি, সারা একটু বলতো এবার, আমাদের সাথে নির্ঝর কিন্তু অনেকক্ষণ যাবত ক্লাস করতেছে, এখন আমি সারাকে বলতেছি, সারা এখানে কয়টি লাল টিপ আছে একটু বলে দাও তো একটু গণে তুমি, এই যে 20টি, ঠিক বলেছে 20টি বলেছে। আচ্ছা লাল টিপ কয়টি আছে তাহলে দেখো, এই যে 10টি লাল টিপ আর 10টি লাল টিপ, মোট কতটি হলো 20টি লাল টিপ, ঠিক না। আচ্ছা সারাকে অসংখ্য ধন্যবাদ, এখানে দেখো আবার একসাথে আমাদের করতে হবে, ঠিক না, এই যে প্রথমে আমরা কি করেছিলাম আলাদা আলাদা, এখন কি একসাথে, একসাথে করলে কি
এই যে দেখো 20টি, না 20টি কেটলি, আবার কয়টি 20টি লাগলো। আচ্ছা অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। এখানে দেখো আমাদের, দেখো 16, প্রথমে কত পড়েছিলাম 16, 16-র পরে কত পড়েছিলাম 17, না? আচ্ছা এই যে সারা কিন্তু বলতেছিল যে 10টি, ভেরি গুড সারাকে। দেখো এখানে সারা এই যে উত্তর দিচ্ছে এখন, সারা সারাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আবার আমাদের সাথে দেখা যাচ্ছে যুক্ত হয়েছে জাহাঙ্গীর স্যার, তারকে অসংখ্য ধন্যবাদ। এই যে মোট সারা কিন্তু বলে দিয়েছে যে 40 20 20 40, সারা তো অনেক ভালো। হ্যাঁ 20টা কি ছিল, কেটলি ছিল আর 20টা লালটিপ ছিল, একসাথে সে বলে দিয়েছে 40টি। অসংখ্য ধন্যবাদ সারা তোমাকে। আচ্ছা এখানে একটু দেখো তাহলে, দেখো সংখ্যা আমরা প্রথমে কত বলেছিলাম 16, তারপরে কত 17, তারপরে কত 18 পড়েছি, না? তারপরে কত পড়েছিলাম 19, তারপরে কত পড়েছিলাম 20, ঠিক না? আচ্ছা তাহলে এখন দেখো আরেকটু সংখ্যা, এখানে কি আছে 16, এই যে আমাদের এখন কি বানান করি না 16, মানে কথায় যেটাকে যাকে বলে 17, তারপরে কত 18, তারপরে কত 19, তারপরে কত আছে 20, ভেরি গুড। আচ্ছা আমি একটু বলতে চাই সারা, তোমরা কি আমার সাথে যুক্ত হতে চাও? যুক্ত হলে আমি লিংক দিব তোমাকে, সরাসরি কি যুক্ত হতে চাও সারা? এবং আমাদের যে নির্ঝর, সারা, নির্ঝর, সাজিদ, তোমাদেরকে আমি একটু বলতেছি, তোমরা যদি যুক্ত হতে চাও আমি তোমাদেরকে লিংক দিব এখনই। হ্যাঁ এখনই লিংক দিব, একটু সাথে থাকো, যদি যুক্ত হতে চাও আমাকে কমেন্টসে জানিয়ে দাও তোমরা কে আমাদের সাথে সরাসরি এই ক্লাসে যুক্ত হতে চাও, একটু আমাকে কমেন্টসে জানিয়ে দাও, আমি তোমাদেরকে এখনই লিংক পাঠাবো, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো এখানে, এখানে কি আছে দেখো তো, কয়টি আছে এখানে 18টি ছানা, ঠিক না? আচ্ছা তাহলে এখানে কয়টি আছে, এই যে 16টি বিট। হ্যাঁ সারা বলতেছে ইয়েস, সারা তুমি একটু অপেক্ষা করো আমি তোমাকে এখনই লিঙ্ক পাঠাচ্ছি। যে দেখো 16টি বৃত্ত, তারপরে কয়টি, এই যে দেখো, হ্যাঁ যুক্ত হতে চায় আমাদের নির্ঝরও যুক্ত হতে চায়, আমি এখনই লিঙ্ক পাঠাচ্ছি একটু অপেক্ষা করো। দেখো তাহলে এখানে কি আছে দেখো, এই যে 20টি কেটলি, হ্যাঁ তারপরে কি আছে এখানে দেখো তো দেখি, আমরা কি এই যে প্রথম থেকে আমরা কি কি পড়েছিলাম, না প্রথমে আমরা কি 16টি পড়েছিলাম, তারপরে এই যে এলোমেলো আর কি, হ্যাঁ এটা গণিত তোমাদের আরো যুক্ত হয়ে গেছে আমাদের সাথে, আরাস, আমিন, তাওহিদ, ভেরি গুড তাওহিদ কে, অনেক সুন্দর নাম তোমার, আমার নামটা অনেক পছন্দ হয়েছে তোমাদের। দেখো তাহলে এখানে কি আছে দেখো, জামরুল কতটি, আমি এই যে জামরুল কতটি আছে দেখো, হ্যাঁ 16টি জামরুল। আচ্ছা তাহলে এখানে এই যে সূর্যমুখী ফুল কতটি দেখো, কতটি এখানে আমাদের কি দাগ টেনে মিল করতে হবে, কোনটার সাথে কোনটা মিলতেছে দেখো তো, এখানে তোমাদের বলতে হবে কোনটা, যারা যুক্ত আছেন বলি, তোমাদের বলতে হবে যে সূর্যমুখী ফুল কত আর কতটি, এই যে বিড়াল ছানা কতটি, বলো তো দেখি একটু। এই যে দেখো সূর্যমুখী আছে কয়টি 17টি, তাহলে কি হবে এই যে 17-র সাথে মিলে যাবে, না? এই যে দেখো 17 গিয়ে বসে গেছে নাকি, তোমরা তো নিশ্চয়ই তাই বলতেছিলে। হ্যাঁ সারা, তারপরে তাওহিদ, তারপরে কি নির্ঝর, তোমরা কি এটাই তো বলতেছিলে নাকি? আচ্ছা তাহলে দেখো এখানে এই যে দেখো 18টি বিড়াল ছাড়া, না? তাহলে সংখ্যা গুলো অঙ্কে লিখো, এই যে সংখ্যা গুলো তো অঙ্কে আমাদের এখানে লিখাই আছে, আছে না 16 17 18 19 20, ঠিক না? তারপরে কথায় এই যে দেখো কথাটা কি আছে এখানে দেখো 16 17 18 19 20। আচ্ছা আমাদের সাথে যারা যুক্ত আছো নির্ঝর, সারা, তৌহিদ, এরপরে আরেকজন সাজিদ,
তোমাদেরকে আমি বলতেছি, তোমরা কি প্রতি সোমবার আমাদের সাথে যুক্ত হতে পারবে? আমি সোমবার সকাল 9টায় আমি এই ময়মনসিংহ অনলাইন স্কুলে প্রথম শ্রেণীর ক্লাস নিয়ে আসি। তোমরা যদি সবাই যুক্ত হও তাহলে আমি আরো দেখবো আরো মজার মজার তোমাদেরকে মজার মজার করে পড়াবো, তোমাদেরকে প্রথম থেকে ক্লাসের সাথে যুক্ত করে নিব, ঠিক আছে? এই যে দেখো সংখ্যাগুলো অঙ্কে লিখি, আবার চলে এসেছি। তাহলে অঙ্কে কিভাবে লিখতে হবে আমাদের? 16 কে এইভাবে দিয়ে 16 না? আচ্ছা, তারপর দেখো এই যে 17 আমাদের কিভাবে লিখতে হবে? এই যে, তারপরে কত? 18 না? 19, 20। হ্যাঁ আচ্ছা, তাহলে আমাদের এই যে দেখো তোমাদেরকে একটা বাড়ির কাজ দিলাম। হ্যাঁ, বাড়ির কাজটাকে একটু উঠিয়ে নাও তো। দেখো তো তোমাদের বাড়িতে কতগুলো আসবাবপত্র আছে তা গণনা করে, হ্যাঁ তা গণনা করে আমাদের সাথে যুক্ত হতে চাই। রিক্তা তাহমিনা, আচ্ছা তো ধন্যবাদ। আমরা আমি একটু বলতে চাই যে প্রতি সোমবার সকাল 9টায় আমরা এই ময়মনসিংহ অনলাইন স্কুলে গণিত ক্লাস নিয়ে আসি। হ্যাঁ, তাহলে আশা করি আপনারা সবাই যুক্ত হবেন, আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু তোমরাও যুক্ত হবে। আমি তোমাদেরকে আগে লিঙ্ক দিয়ে রাখবো। আমার একটা স্টুডেন্ট ক্লাব আছে, স্টুডেন্ট ক্লাবে আমি এই ময়মনসিংহ অনলাইন স্কুলের একটা স্টুডেন্ট ক্লাব আছে, আমি আপনাদের এই লিঙ্কে যুক্ত করে দেবো। সুপ্রিয় অভিভাবক বৃন্দ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাড়া দেওয়ার জন্য। আমাদের এই যে লোকমান খানের আইডি থেকে যে সাড়া যুক্ত আছে সে লেখছে, ভালো লাগছে স্যার, তোমাকে অসংখ্য ধন্যবাদ সারা, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমাদের কাছে খুবই ভালো লাগতেছে যে আমাদের কিন্তু পরিশ্রমটা সার্থক হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, এখানে দেখো পরিকল্পিত কাজটা কি করতে হবে, তোমাদের বাড়িতে কতগুলো আসবাবপত্র আছে তা গণনা করে লিখে আসবে, ঠিক আছে? তার মানে কি বুঝাইছি তোমাদেরকে, এই যে আগামী ক্লাসে যখন যুক্ত হবে তখন আমাকে এটা দেখাবে এবং কমেন্টস এর মাধ্যমে অবশ্যই দিয়ে দিবে। হ্যাঁ আচ্ছা, তাহলে এখানে আজকের মতো এখানে শেষ, আমার পাঠ শেষ। আমি এখন আমাদের শিক্ষার্থীদেরকে একটু যুক্ত করব। আমি আশা করি তোমাদের ভালো লেগেছে, যাদের ভালো লেগেছে অবশ্যই ক্লাসটি শেয়ার করবে বন্ধুদের মাঝে, যেন বন্ধুরা যেন ক্লাসটি পেয়ে যায়, ঠিক আছে? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমাদের এই যে দেখো এই যে সারা যুক্ত হতে চায়, তারপরে কি এই যে আমাদের এই দেখো এই যে সারামণি যে এখানে 40 বলেছিল না, এই যে আমাদের এই যে সারামণি বলতেছে কি থ্যাংকস দিছে, আবার সারামণি কি বলতেছে ভালো লাগছে স্যার, অসংখ্য ধন্যবাদ। আমি এই যে লিঙ্কটা আছে আমি লিঙ্কটা কমেন্টসে দিয়ে দিচ্ছি, আপনারা যারা যুক্ত হতে চান দয়া করে একটু যুক্ত হতে পারবেন প্লিজ, আমি কমেন্টস এর মাধ্যমে এই যে আমি দিয়ে দিচ্ছি লিঙ্কটা। আমি প্লিজ লাকি বিশ্বাস দিদি, আপনারা এই যে আমি কমেন্টস এর লিঙ্কটা দিয়েছি একটু ক্লিক করে একটু যুক্ত হতে পারবেন, একটু যুক্ত হতে পারবেন আমাদের সাথে সরাসরি। সারামণি আমি তোমাকে বলছি, এই যে দেখো কমেন্টস এর মধ্যে লিঙ্কটা আছে, একটু যুক্ত হও, লিঙ্কটার মধ্যে ক্লিক করলেই যুক্ত হতে পারবে। আমি একটু অপেক্ষা করছি তোমাদের জন্য, কে কে যুক্ত হতে চাও দেখি। আমি লিঙ্কটা দিয়েছি কমেন্টস এর মাধ্যমে, কমেন্টস বক্সে আমি লিঙ্কটা দিয়েছি, একটু দয়া করে একটু যুক্ত হয়ে যাও প্লিজ। এখানে এমডি আলামিন দিছে থ্যাংক স্যার, আমি কমেন্টস এর মধ্যে এই লিঙ্কটা দিয়ে রাখছি, যারা যুক্ত হতে চায় ইচ্ছা করলে যুক্ত হতে পারবে। আমি দেখতে চাই কে কে যুক্ত হচ্ছে, আমাদের যে আজকের যে পরিশ্রমটা তাহলে সার্থক হবে আমি মনে করি। আমি লিঙ্কটা কমেন্টস এ দিয়ে রাখছি, প্লিজ যদি ইচ্ছে হয় আমি আসি কয়েক মিনিট সর্বশেষ, আমি আশা করব যুক্ত হতে পারবে আমাদের শিক্ষার্থীরা। আমি লিঙ্কটা দিয়েছি আরো একজনকে, আমি চাচ্ছিলাম যে হ্যাঁ আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে নির্জর। নির্জর কেমন আছো তুমি?
আমাদের সাথে কেমন ইতিমধ্যে আছো নির্জর। বলো, কেমন আছো জি ভালো, তুমি কেমন আছো? বলো। হ্যালো, আমাদের সাথে আজকের ক্লাসে নির্জর যুক্ত হয়ে গেছে, নির্জরকে অসংখ্য ধন্যবাদ। আরো যে সারামণি, তুমি যদি যুক্ত হতে চাও আমি লিঙ্ক দিয়ে রাখছি কমেন্টসে, মাকে তো ভালো যুক্ত হতে লাগছে। পারো। তোমার কি জুরাবল, ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে? ও আচ্ছা, তাহলে আমি এখন তোমাকে লিঙ্কটা প্রয়োজন, স্যার লিঙ্কটা দিয়েছি কমেন্টস এর মধ্যে দিয়েছি, আরেকজন বলতেছে লিঙ্কটা প্রয়োজন, তো লিঙ্কটা আমি কমেন্টস এ দিছি, কমেন্টস এ পরে কমেন্টস এ দিছি, আপনি একটু দয়া করে দেখেন প্লিজ। নির্জর, আমি তোমাকে একটা হ্যাঁ জিনিস বল। দেখাই। হ্যাঁ আচ্ছা জুড়ে বল, দেখি, জুড়ে এই যে দেখো, দেখা যাচ্ছে কি তোমাদের? দেখা যাচ্ছে, বলো, মাথা না ওইদিকে চাও, আমাদের আরেকজন বলতেছে লিঙ্কটা প্রয়োজন, এই যে আমি লিঙ্কটা আবার দিলাম, আমি যে লিঙ্কটা, তো নির্ঝর তোমাকে আমি দেখাচ্ছি, তুমি আমাকে এখন গনে গনে একটু দেখাবে। হ্যাঁ দেখা ভাই, ঠিক আছে, সুন্দর করে গুনবা, ওই যে ওইখানে দেখাচ্ছেন এই যে আগে দেখা যেরকম যাচ্ছে কি, আসছিল, দেখা যাচ্ছে কি, এই দেখো তো। গুনো গুনো, হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখো তো একটু, আমি লিঙ্কটা আবার দিয়েছি এমবি আলামিন সাহেব, আপনার কমেন্টস এর মধ্যে আমি লিঙ্কটা দিয়েছি, আপনি দেখেন একটু প্লিজ। আচ্ছা নির্জর, নির্জর শুনতে পাচ্ছ আমাকে? আমাকে শুনতে পাচ্ছ তুমি? আচ্ছা দেখো তো, এখানে বলতো দেখি, বলতো দেখি কয়টি খাট বিড়ালি আছে এখানে, বলো তো, কোনে কোনে বলতো দেখি। পাঁচ সাত আট নয় দশ এগারো, কতটি না আবার বলো, এগারো, আবার বলো, এক দুই তিন আবার একটু চার বলে দাও তো। পাঁচ ছয় সাত আট নয় দশ, সত্যি বলো, এই তো হয়েছে, এখন হয়েছে 10টি, ভেরি গুড, তোমার জন্য একটা করতালি জোরে। থ্যাংক ইউ হয়েছে এখন? থ্যাংক ইউ, আচ্ছা অসংখ্য ধন্যবাদ তোমাকে। আচ্ছা আবার আবার দেখো তো, এখানে কয়টি আছে, বলো, নিচে কয়টি আছে, নিচে কয়টি আছে কোনো তো দেখি একটু। জুড়ে নিচে বলো, কয়টি আছে বলো তো দেখি, ছয়, এই অনেক ধন্যবাদ তোমাকে, নিচে 6টি আছে। হ্যাঁ আচ্ছা, তারপরে এখন আমি আরেকটা ছবি দেখাই তোমাকে, আর দেখি আমাদের সাথে আরো কেউ কি যুক্ত হয়েছে কিনা। হ্যাঁ একটু আমি আগে একটু দেখে নিই, আমি তো আরো অনেকে লিঙ্ক দিয়েছি, দেখি না এখন পর্যন্ত যুক্ত হতে পারেনি। হ্যাঁ এখন পর্যন্ত যুক্ত হতে পারেনি, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আর যারা যুক্ত হতে পারেনি, আমি আশা করি আগামী ক্লাস থেকে আপনারা যুক্ত হয়ে যাবেন। তো নির্জর তোমার কাছে কি ভালো লাগতেছে? হ্যাঁ অনেক ধন্যবাদ তোমাকে। আচ্ছা এখন তোমাকে আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখি তুমি বলতে পারো, আশা করি অবশ্যই বলতে পারবে তুমি, তুমি তো অনেক ভালো আমাদের একজন বন্ধু। এখন আমাদের দেখো, আমাদের কি হয়েছে জানো, এই যে ক্লাস টাইম শেষ হয়ে গেছে তো তাই, তবে আরো আগামী আগামী আবার কি বারে আমরা ক্লাস নিয়ে আসবো, শনি আগামী সোমবারে সকাল 9টায় তুমি আমার সাথে ক্লাস করবে? ঠিক আছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ তোমাকে অনেক অনেক ভালোবাসা, তাহলে তুমি এই আগামী সোমবারে আবার যুক্ত হয়ে যাবে। আর যারা সুপ্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবক বৃন্দ, আপনারা যারা আছেন, আপনারাও আমি লিঙ্ক দিয়ে রাখবো, আগে থেকে যদি যুক্ত হতে চান যুক্ত হতে পারবেন। আর নির্জর তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আজকে এখানেই শেষ করি। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে।
কেমন লাগছে তোমার সবচেয়ে? আবার বলো তো দেখি, জুড়ে বলো কেমন ভালো লাগছে বলো। বলো, কেমন ভালো লাগছে তোমার বলো। খুব ভালো। খুব ভালো, ভেরি গুড। আচ্ছা তাহলে তুমি একটু 18 গোনা তো দেখি, 18 18 বলো, 18 11 12 13 14 15 16 17 18। ভেরি গুড, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আচ্ছা তাহলে আজকে এখানে শেষ করি, ভালো থাকো। হ্যাঁ দেখো।